আপনার বিবেকে বলে ভালো কোনটা ভাইজান, ভালো কোনটা খারাপ কোনটা যাবে না, কিন্তু আপনি বিপদ যাবেন ফুল লাফের জায়গা দিন মত প্রতিরা আত্মার মৃত্যু আছে এই শুরু হয়ে দেখছেন তাহলে ঈসা আলাইহিস সালাম জীবিত আছে আকাশে সেটা আর আমার শেষ নবী মারা গেছেন আর শেষ নবী ঈসা নবী আবার আসবেন তাহলে আপনি তো শেষ নবী মানেন না কেন ঈসা আলাইহিস সালাম নবী হয়ে আসবেন কি হিসাবে আসবে আপনি তো ভাই উম্মত হয়ে আসবেন সে উম্মতই নবী না না উম্মতি নবী কাকে কথা আমি উম্মতি নবী তিনি আমি উম্মতি নবী দাবি করতে পারি যিনি ঈসা উম্মতি নবীর ব্যাখ্যা বলেন যেটা ধর্ম বলে আল্লাহ উম্মতি নবীর ব্যাখ্যা বলেন রাফিউকা ওয়া রাফিউকা ইলাইয়া উম্মতি নবীর ব্যাখ্যা বলেন প্রশ্ন করতে উম্মতি নবীর ব্যাখ্যা বলেন উম্মতি নবীর ব্যাখ্যা বলেন কাকে বলে উম্মতি নবী কাকে বলে তিনি যিনি ইমাম মাহদি হবেন তিনি ঈসা হবেন তিনি কুলবি অবতার তিনি বৌদ্ধ নবী উম্মতি নবী সকল জাতিকে আল্লাহ 72টা দল তার বিরোধী করবে কথা শুনেন না কেন উম্মতি নবী কাকে বলে বৌদ্ধ হবে না জান উম্মতি নবী কাকে নবীর বিরোধী হয় নাই 13 বছর মার খায় নাই উম্মতি নবী কাকে বলে নবী কি অপরাধ করেছিল তাকে তো মারবি খাওয়াতে কেন খাইছে উম্মতি নবী কাকে বলে আপনি তো চলে যাবেন নাকি উম্মতি নবী কাকে এজন্য কই আপনাকে দাওয়াত দিব আসেন আপনাদের সত্য হবে আপনারা মুসলমান আমিও মুসলমান আমি তো কই না যে আমি দাওয়াত দাওয়াত আমরা তো নামাজ দাওয়াত দিতেছি এলাকাটা দেখেন আপনি দলিল দেন আমরা দলিল দেই হ্যাঁ হয়ে যাক আমরা একটা হাদিস বলি আপনি একটা হাদিস বলেন আমরা মারামারি চাই আমরা কোরআনের কথা বললাম না আমরা মারামারি কোনো কথা বলি না জায়গা আমরাও বলি না মারামারি দরকার নাই আল্লাহ সত্য যেটা আল্লাহ নাম বলি আমি যদি কোনো কারো দরকার নাই এখন চলেন কোরআন শরীফ খুলে আপনাকে দেখাই আয়াত আপনি আমাকে একটা আয়াত দেখান আমি অত সব জানি না আমি আল্লাহ রাসূলের কাছে আমার জাহান নামে যাবে তুই কোরআন কি মিথ্যা বলতে পারবে বাহাত্তরটা দল জাহান্নামে যাচ্ছে কোরআনের কথা আর একটা দল সে জান্নাতে যাবে কোনটা জান্নাতি আমাকে বাছাই নিতে হবে না যেটা জান্নাতি মা আনা আলাইহি ওয়া আসহাবি এটা হলো রাসূল এবং সাহাবাই কেরামের যেটা ওটা তখন আপনাদের সাথে সাহাবাই কেরামের মিল আছে অবশ্যই সাহাবাই কেরাম কে বিশ্বাস করছে অবশ্যই আমরা নামাজ স্বীকার করি ওয়া আল্লাহ নবী জিল্লি নবী মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী তার বইয়ের ভিতরে এক জায়গা বলছেন কোরআন শরীফের ভিতরে তিনটা শহরের নাম আছে তিন শহরু কা নাম এজাজ কে সাথ কোরআন মে মাজকুর হে এক মক্কা দুসরা মদিনা তিসরা কাদিয়ান হুজুর কাদিয়ান শহরে কোরআন শরীফের আছে না বলতে পারি কোরআন শরীফ কোন জায়গায় নাই আচ্ছা গ্রামের নাম না কোরআন শরীফের ভিতর মির্জা গোলাম মোহাম্মদ কাদিনী বলতেছে যে আছে তা নাই তো সে একদম মিথ্যাবাস আর মিথ্যাবাস সে কিভাবে মাহাদি হইতে পারে সেই হিসাবে হইতে পারে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি বলতেছে তার বইয়ের ভিতরে রুহানি খাজায় না তিন নম্বর খন্ডের 140 স্যার আমরা এতগুলো কোরআন হাদিস দিলাম এটা নাই নবী নিজে বলছে তাকে মানতে মানছে।